গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সকলকে জানাই আজকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, পুজো ভালো করে কাটুক সবার। তো চলো আজকে দিনটা এখানে দারুণভাবে স্টার্ট করি। আর দেখতেই পাচ্ছ আমি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি, আজকে তার আগে ব্লগ করা সম্ভব হয়নি। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:05, আর আমরা একটা ক্যাব শিডিউল করে নিয়েছি, ক্যাব আসছে। তো আজকে আমরা এখান থেকে তিনজন যাচ্ছি আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা কালকের সেম টিমেতে রিপিট করছি, মামিরা আসছে, মামারা আসছে, খুশি আসছে। তো এই ছজনের আজকে টিম, কালকে পাঁচজন ছিল, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ কলকাতার ঠাকুর দেখতে। তো কালকে সাউথ কমপ্লিট, আজকে নর্থ যাই না কতটা হবে। পায়ের অবস্থা খুব খারাপ, গতকাল রাতে প্রচণ্ড ব্যথা, সেই গরম জল করা থেকে শুরু করে সব কিছু ট্রাই করে ফেলেছি, কিন্তু পুজো তো এই কদিনই, তাই কি করা যাবে, এটা নিয়ে বেরোতে হবে। তো চলো আজকে দিনটা এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। আমরা যখন বেরিয়েছিলাম তখনও কার্নিভাল হয়নি, আর তখন তো পুজো প্রায় চলছে। তো সেই মুহূর্তে রেড রোডটা কার্নিভালের জন্য ঠিক এই রকমভাবেই সেজে উঠেছিল, আর আমাদের ক্যাবটা খুব তাড়াতাড়ি আজকে নিয়ে পৌঁছে যাবে, কারণ রাস্তা একদম ফাঁকা, সকালবেলা যেহেতু রাস্তা ফাঁকা। আমরা তো পৌঁছে গেছি এখানে, আর মামিরা এখনো আসেনি, তো সেই কারণে আমরা এখন ওয়েট করছি। তো যাই হোক, আমরা আমাদের টিম ফেরত পেয়ে গেছি আবার কয়েক ঘন্টা পর, সেম মানুষজন। তো এখন আমরা হাঁটতে শুরু করেছি সামনের দিকে। আমরা এখন কুমোরটুলি পার্ক দেখে কুমোরটুলির ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি, আর মা দুর্গার পরে লক্ষ্মী। তো সব জায়গা দিয়ে লক্ষ্মী ঠাকুর এখন প্রিপারেশন মোড অন হয়ে গেছে। তো যাই হোক, এখানে অ্যাসথেটিক গলিতে এখন অ্যাসথেটিক ছবি তুলছে আমাদের সামনে একজন। তো ওনার মডেল এখন আমাদের সামনে সামনে এগোচ্ছে, দেখি এখন সামনে কি কোথাও অ্যাসথেটিক দরজা পায়, সেই দরজার সামনে দাঁড়িয়ে এখন ছবি। কেন জানি না বাগবাজার কুমোরটুলি দেখার পর এই প্যান্ডেলটা এসে আমার মনে হচ্ছে এবারে নর্থ কলকাতা মনে একটু ভালোর দিকে, সাউথের থেকে এই প্রথম তিনটে ঠাকুর দেখেই আমার মন জিতে নিয়েছে এই প্রথম তিনটে ঠাকুরই। ওখান থেকে একটা অটো করে আমরা চলে এসেছিলাম আহিরিটোলা। আহিরিটোলা আসার পর প্রচণ্ড ভিড় পেয়েছি, কিন্তু প্যান্ডেলটা অসাধারণ ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। এতদিনে নিশ্চয়ই অনেকেরই দেখা হয়ে গেছে, তবে সত্যি কথা বলতে একটা বিশাল এরিয়াতে কী করে সুন্দর একটা প্যান্ডেল করতে হয় সেখানে এটা বুঝিয়ে দিয়েছে। আর কলকাতার পুরনো দিনের সমস্ত কিছু এবং শুধু ঠাকুর রেডি করা থেকে শুরু করে একটা টোটাল স্টেশন সব কিছু এই প্যান্ডেলের মধ্যে। আশপাশের বাড়িগুলোকে আমার নকল মনে হলেও ওগুলো আসল ছিল। এখন এসে গেছি হচ্ছে নলিন সরকার শ্রী ঠাকুর দেখতে, আর একটা অটো করে নিয়ে এসেছি, এবার দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি এবার হাতিবাগানে ওই কুমোরটুলি পাড়াতেই নবীনপল্লী জায়গাটায়। এক্স্যাক্টলি লোকেশানটা আমি এটা হয়তো ভুল বললাম, কিন্তু থিমটা ছিল থিয়েটার পাড়ার। আর সেই থিয়েটার পাড়াতে ঢুকে মানে সত্যি একটা অদ্ভুত আমার এক্সপিরিয়েন্স হলো, আমি কখনো আগে থিয়েটার দেখিনি এবং থিয়েটার সম্পর্কে ধারণা আমার খুব কম। এখন আগে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে, দিয়ে তারপরে আমরা ফাইনালি ডমিনোসে ঢুকছি এখন খেতে, পেট পুজো করতে, একটু টুকটাক যাই না, আরো সিট পাবো কিনা, তাই জাস্ট টুকটাক কিছু খেয়ে মানে ডমিনোস থেকে খেয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চটা ওখানেই হয়ে গেছে।
আর তারপর এখন যাচ্ছি হচ্ছে সামনে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি, আর সেটা হচ্ছে চোরবাগান। তো চোরবাগান এর আগে আমি অনেক বছর আগে এসেছি বাবার সাথে, তো এবারে আমাদের ফুল ব্যাটালিয়ান নিয়ে যাচ্ছি। আর একটু বেশি চিজ বাস্ট খেয়ে ফেলেছি মনে হচ্ছে পিৎজাতে, তার জন্য এখন মনে হচ্ছে চিজগুলো ওপরে উঠছে। চলো যাওয়া যাক। তো আমরা মাঝখানে ওই ব্যায়াম সমিতি ঠাকুরটা দেখতে গেছিলাম, সেই জন্য ওই চোরবাগানটা যাওয়া হয়নি। চোরবাগান এখন এসেছি আমরা, ভিআইপি পাস দিয়ে এদিকে ঢুকে গেছি। ফিলিং সেলিব্রিটি মনে হচ্ছে আমাদেরকে, মামা একটা পাস পেয়েছিল এবিপি আনন্দ, সেখানে কাজে লেগে গেছে। এতক্ষণ পর আমরা পাসটাকে কাজে লাগাতে পেরেছি ফাইনালি। হ্যাঁ, তো যাই হোক চোরবাগানে ঠাকুর দেখবো এখন। ওরে বাবা, আমার পর্দা পরবর্তীকালে দেবী দুর্গা নামে সুপরিচিতা, তাই মানুষ কন্যা। আজকে শেষ কর্মসূচি আমাদের হচ্ছে তেরেঙ্গা বাগান, এবং সেটা তো আমরা ভিভিআইপি পাস দিয়ে ঢুকে গেছি। আর একদম লাস্টে এটা দেখি বাড়ি, মোটামুটি মোটামুটি 4:30 মতন বাজে। হ্যাঁ, লাইন খুব একটা পড়েনি। আজকের বেস্ট থিম আমার হয়তো এটাই লেগেছে যে মানুষ খাদ্যের জন্য কত কষ্ট করে, আর সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এই ব্লগের মাঝখানে বলেছিলাম একটা সাংঘাতিক ঘটনা হয়েছে, সেই ঘটনাটার ক্লিপিংসটা ছোট্ট করে লাস্ট ব্লগে দিলাম। কি হয়েছে? আমি দাঁড়িয়ে আছি, দেখলাম জোরে বলো, তিতি বললো এটা কি, আমার বউটা তো তাও ভালো বলেছে এটা কি ঠাকুর, আর এ বলছে কি। এবার আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে ঠাকুরটা, সেটা দেখে আমার মহা বৌমুনি জিজ্ঞেস করেছে এটা কি, আর জিজ্ঞেস করতে গেছিলাম এটা এই বারবারের নাম কি, আচ্ছা ভুলে গেছি ভুলে গেছি। আর সেটার জন্য আমার বাবা খুব বাজেভাবে কথা শোনাতে শুরু করলো, আর যার জন্য এমন হাসি পেলো বৌমুনি, যে বৌমুনির মুখে যে জলটা ছিল সেটা আমার মনিমার মাথায় পড়েছে। ওটা ব্লেসিং, ওটা ব্লেসিং, বৌমার ব্লেসিং। এত কিছু বলে আপনার কি বক্তব্য? খুব সুন্দর না, ঠাকুরের কথা হচ্ছে না মাথায়, যে অনেকেই জানেন না এটা কি ঠাকুর, জোরে বলো। আমি তাদেরকে বলে দিচ্ছি এটা দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের সামনে এসে একজন প্রশ্ন করেছেন এটা কি, তাকে বললেন এটা দুর্গা ঠাকুর, সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ, তারাও আছে। ধন্যবাদ।